আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা সবাই মতো আজকেও আমি আপনাদের জন্য সুন্দর একটি হাজির হয়ে গিয়েছি এই ডিজাইনটি সুন্দর একটি পিকচার আমি আপনাদের সাথে আগে শেয়ার করে দিয়েছিলাম আপনাদের সেই ডিজাইনটি অনেক ভালো লেগেছিল সেই জন্য এই ডিজাইনটি সেলাই টিউটোরিয়ালটাও খুবই জলদি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ভাবলাম সেলাইটি করার জন্য প্রথমে আমি ডিএমসি সুতাটার ব্যবহার করতেছি সাদা ডিএমসি সুতা দিয়ে আমি সুন্দর করে এখানে ভিতরে যে ডিজাইনটা আছে সেইখানের আউটলাইনটা আমি লাখনো স্টিচ দিয়ে সুন্দর করে করে নিচ্ছি এখানে আমি সুন্দর একটা লাখনো স্টিচ দেওয়ার চিন্তা ভাবনা করলাম লাখনো স্টিচটা কিছুটা ব্যাক স্টিচের মত এটা দুই সাইড দিয়ে সুতা সুন্দর করে উঠিয়ে সমানভাবে ভাবে ব্যাক স্টিচের মতো সেলাই করে নিলে সুন্দর করে লাখনো স্টিচটা হয়ে যায় এইভাবে আপনার এইভাবে আপনারা করে নিলে আপনাদের সেলাইটাও এরকম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে এখানে আমি এই পরিগুলোতেও এরকম ব্যাক স্টিচ দিয়ে লাখনৌ স্টিচ করে নেব সুন্দর করে এখানে এই স্টিচটা করার জন্য আমি এখানে পিঙ্ক কালার বা মিষ্টি কালারের সুতা দিয়ে সুন্দর করে এখানে আমি কড়িগুলোতে ব্যাক স্টিচ দিয়ে লাখনৌ স্টিচটা করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে সম্পূর্ণ ডিজাইনটা এই একই সেলাই দিয়ে কমপ্লিট করে নেব এই ধরনের ডিজাইন গুলো কিন্তু আপনারা খুবই সুন্দর করে ফুলকারি ওরনায় ফুলকারি কামিজে ফুলকারি বেবি ফ্রকে কিংবা কুশন কভারে নকশি কাথায় ব্যবহার করতে পারবেন দেখতে কিন্তু চমৎকার সুন্দর লাগে এরকম ডিজাইন আমার করতে এবং এরকম ডিজাইনের কোনো কাজের ড্রেস আমার পরতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের আশা করি এরকম ডিজাইন করতে এবং পড়তে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিবেন এখানে আমি আস্তে আস্তে করে এই সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি এই ধরনের হালকা আকাশে কিংবা পেস্ট কালার উপরে কিন্তু সাদা কিংবা গোলাপি সবুজ হলুদ এই ধরনের কালার কিন্তু খুবই সুন্দর ফুটে সেজন্য আমি ভাবলাম এই কালারের কাপড়ের উপর আমি এরকম সুন্দর একটা স্টিচ দিয়েই সেলাইটা কমপ্লিট এরকম সুন্দর কিছু সুতা দিয়ে এখানেও আমি সেলাইটা করার জন্য ডিএমসি সুতার ব্যবহার করেছি আমি তিন তার সুতা নিয়েছি এখানে ডিএমসি সুতা যেহেতু সব তার থাকে ভাবলাম তিনটার সুতা দিয়েও কিন্তু ডিজাইনগুলো গুলো খুবই সুন্দর ভাবে কমপ্লিট করে নেওয়া যায় এখানে আমি ডিজাইনটা কমপ্লিট করে নিচে চলে আসছি করে নেব এখানে আমি সুন্দর করে ওই মিষ্টি কালার বা গোলাপি সুতাটা নিয়েছি তিনটার সুতা দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে ফিনিশিং দিচ্ছি এই ফুলটাতে এরকম সুন্দর করে আস্তে আস্তে ফিনিশিং দিলে কিন্তু আপনাদের ফুলগুলো খুবই সুন্দর হবে ডিএমসি সুতার কাজ বরাবরই অনেক সুন্দর হয় কারণ এই সুতাগুলো সুতাগুলোর মান এবং কোয়ালিটি দুটাই টপ নন্স হয় সেই এই সুতাগুলো যে কিছু এমব্রয়ডারি করলে সেলাই যেমনই হোক না কেন ডিজাইনটা কিন্তু দেখতে এমনিতে অনেক সুন্দর দেখা যায় তো আস্তে আস্তে আমি এই বেসিক ভরাটা দিয়ে সুন্দর করে ফ্লাওয়ারটা এমব্রয়ডারি করে নিচ্ছি আমি ফ্লাওয়ারের ভিতর অন্য আর কোনো কিছু ইউজ করব না জাস্ট এই কালারটা দিয়েই এই ফ্লাওয়ারটা আমি কমপ্লিট করে নেব এইরকম ছোট ছোট ফুল দিয়েও কিন্তু ফুল আমি যে সুন্দর করে এমব্রয়ডারি করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে সেলাইটা আপনারাও চাইলে এরকম সুন্দর করে এই সেলাই গুলো করে নিতে পারবেন আস্তে আস্তে আপনাদের সেলাই ডিটেলস বলতে যে বা দেখাতে যে আমার ভিডিওগুলো বরাবরই অনেক লং হয়ে যায় সেই জন্য আপনারা ভিডিওগুলো স্কিপ করে না গিয়ে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে এখানে আমি ফুলের এম্বয়ডারিটা শেষ করে এখানে আমি চলে আসছি সাইডে যে সুন্দর করে ডালটা আমি দিয়েছিলাম সেই ডালটা এম্বয়ডারি করার জন্য এখানে আমি সুন্দর একটা ডিএমসি সুতা নিয়ে নিয়েছি এটা হচ্ছে প্যারট কালারের সুতা লাইট প্যারট যেটা বাটিয়া কালার এর সোতা এই সোতাটা দিয়ে আমি সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে সম্পূর্ণ ডালটা কভার করে নেব এরকম সুন্দর করে এই ডালটায় আমি এই কালারটা দিয়েছি অন্য কালার দিতে পারতাম কিন্তু একটু কালারফুল ডিজাইন কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের হয় ভাবলাম এখানে আমি নতুনত্ব একটা কালার দিই কালারটা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে আপনারা কমপ্লিট হলে ডিজাইনটা বুঝতে পারবেন আস্তে আস্তে আমার ব্যাক স্টিচ দেওয়াটা শেষ হয়ে যাচ্ছে এখানে ব্যাক স্টিচটা কমপ্লিট করে আমি চলে যাব এখানে ছোটো ছোটো যে কড়িগুলো সেলাই আর্ট করে রেখেছিলাম এখানে আমি ফ্রেন্স নট সেলাইটা দিয়ে এই কড়িগুলো সম্পূর্ণ আমি এম্বয়ডারি করে নেব এখানে আমি কুসুম কালারের একটা সুতা নিয়েছি ওই গুলার সুতাতে আমি তিনটা সুতা ব্যবহার করলেও এই ফ্রেন্স নট সেলাইটা দেওয়ার জন্য আমি এখানে ছয়টা সুতাটাই নিয়েছি কারণ দুই আমি এখানে তিনটা সুতা নিলেও দুইটা রাউন্ড দিতাম সে একই কথা হয়ে যেত সেজন্য ভাবলাম এত কষ্ট করার দরকার নেই এখানে আমি সম্পূর্ণ ছয়টা সুতা দিয়ে সুন্দর করে ফ্রেন্স নট সেলাইটা দিয়ে দিই আপনারাও চলে এরকম সুন্দর করে এই গুলো করে নিতে পারবেন এই ফ্রেন্স নট সেলাইটা কিন্তু এই এই ডিএমসি সুতা দিয়ে কিন্তু অনেক সুন্দর হয় এমনি সুতার তুলনায় এই সুতা দিয়ে কিন্তু এই সেলাইগুলো দেখতেও বেশ চমৎকার লাগে দেখতে দেখতে আমার এই সেলাইটাও শেষ হয়ে যাচ্ছে এখন আমি চলে যাব পাতাগুলোতে আমরা পাতাগুলোতে সেলাই করার জন্য কিন্তু আমি তিনটার সুতাটাই নেব পাতাগুলোতেও আমি সবুজ কালার সুতাটাই ব্যবহার করব ডিজাইনটা করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের ব্যাক ফিশবন স্টিচ দিয়ে সুন্দর করে পাতাটা এমব্রয়ডারি করে দেখাচ্ছি এখানে আমি সুন্দর একটা কালার চুজ করে নিয়েছি পাতাটা এমব্রয়ডারি করার জন্য ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই কালার গুলোর জন্যে আরো বেশি ভালো লাগতেছে দেখতে ডিএমসি বা অ্যাঙ্কোর সুতা যে যেটাই বলেন না কেন এই ধরনের সুতাগুলো গুলো দিয়ে এম্বরি করতে যায় আমার কি ভালো লাগে আপনার আপনারা যারা ডিএমসি সোতাদের কাজ করেন তারা বুঝতে পারবেন যে এই সুতাগুলো আসলে অনেক ভালো মানের হয় যার কারণে এই সুতা গুলো দিয়ে কিন্তু যে কোনো খুবই সুন্দর লাগে এবং পরতেও খুব ভালো লাগে অতটা কষ্ট হয় না এই সুতা গুলো দিয়ে এম্বোটারি করার জন্য সুতাগুলোতে কোন কোনো উল থাকে না বা পেঁচিয়ে যার কোনো সম্ভাবনা থাকে না যেটা সুন্দরী সুতায় বা লাচ্ছি সুতার ক্ষেত্রে হয়ে থাকে সেজন্য আমার কিন্তু এই ডিজাইনটা দেখতে দেখতে খুবই অল্প টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা এই ধরনের সুতার কাজ করতে পছন্দ করেন তাদের কাজও আশা করি খুব অল্প টাইমের মধ্যে হয়ে যাবে যদি এরকম একটা সুন্দর ডিজাইন আপনার ড্রেসে পছন্দের ড্রেস করে নিতে পারেন কথা বলতে বলতে আমার ওই ডিজাইনটাও শেষ হয়ে গেছে এখন উপরে আমি ছোট্ট একটা করির মতো করে নিয়েছিলাম এখানে আমি ফ্রেন্স নট সেলাইটা দিচ্ছি এবং ব্যাক স্টেজ দিচ্ছি এখানেও আমি ওই কুসুম কালারের সোতাটাই ব্যবহার করতেছি ওই সোতাটা দিয়ে সুন্দর করে আমি ব্যাক স্টেজ দিয়ে ফ্রেন্স নট সেলাইটা দিয়ে এই ডিজাইনটা কমপ্লিট করে নেব এইখানের প্রত্যেকটা সেলাই আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে এখানে অন্য কালারের সুতা অন্য কালারের ধরনের সেলাই দিয়েও কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে এখানে আমি নিচে ফুলের সাইডে যে কড়ি গুলো দিয়েছিলাম সেই গুলোতেও আমি কুসুম কালারের সুতা দিয়ে সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে এখানে ফ্রেন্স নট সেলাইটা দিয়ে এতটুকু আমি সেলাই করে নিচ্ছি এরকম করে সেলাই করলে যে কোনো ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবং যে কোনো কামিজের উপর পরলেও কিন্তু অসম্ভব ভালো লাগে উপরে যেই আমি মাঝখানে যেই লাখনৌ স্টেজটা দিয়েছিলাম সেখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে সোল পরে ভাবলাম এখানে আমি কিছুটা কারো কাজ করেই দিই এখানে সেজন্য আমি এই পরিগুলোর মাঝে বা পাতাগুলোর মাঝে যেই জায়গাগুলো খালি ছিল এগুলো আমি সাদা সুতা দিয়ে ডিএমসি সুতা দিয়ে সুন্দর করে এখানে আমি স্টিচ করে দিচ্ছি ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন এত দূর আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পেজটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ